আপনাদের নেতা তারেক রহমান এই দেশে আসবে না, তিনি লন্ডনে বসে রাজনীতি করছেন। বিভিন্ন খেলার মাটির ছেড়ে পেট্রোল বোমা পাঠাবে, এই সব চক্রান্ত করছে ওই সিঙ্গাপুরে বসে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অমৃতের কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের বোর্ড পণ্ডিতরা বলেন শেখ হাসিনা হাইকোর্টের উপর হস্তক্ষেপ করছে। আজকে ডক্টর ইউনুস কে? ডক্টর ইউনুস নোবেল বিজয়ী, তার বলে শান্তিতে নোবেল বিজয়ী। ওনার গ্রামীণ ব্যাংক ব্যবসা করেন, গ্রামীণ ব্যাংক কত পার্সেন্ট সুদ দেয়? যারা ব্যাংক কর্মকর্তা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা ভালো করে বুঝবেন আমি কত সুদ দেয় এর মধ্যে যেতে যাচ্ছি না। কারণ সেটা গ্রামীণ ব্যাংক কি করে তা সবাই মানুষ জানে। গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের যে শ্রম আইন আছে, এখানে আমাদের মালিক সাহেব আছেন, এখানে আমাদের আক্তার সাহেব আছেন, যারা আরো ব্যাংক কর্মকর্তা আছেন, আইনজীবী আছেন, অ্যাডভোকেট বিকাশ আকাশ ভাই সহ যারা আইনজীবী আছেন, তারা ভালো করে বলতে পারবেন। আমাদের রাষ্ট্রীয় আইন হলো যারা বিভিন্ন শ্রম আইন মানবেন, যারা ব্যবসা করবেন, ইন্ডাস্ট্রি করবেন, সেই ব্যবসা ইন্ডাস্ট্রির যে 5% মুনাফা হবে সেই মুনাফা শ্রমিকদের মধ্যে বিতরণ করতে হবে। তারপরে এখনো 795 কোটি টাকা আমি দেননি। উনি বলছেন শ্রমিকদের সাথে আমি একটা দফা দফা করে দেবো আন্ডারগ্রাউন্ড লাইনে। মানে এখানে তো আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, আপনারা জানেন মিলে যায় সেই পার্টিটা কি কারবার করতে সেটাও আপনারা জানেন। কিন্তু ওইভাবে উনি একটা কারবার করতে চেয়েছেন। সেখানে হাইকোর্টে আবার শ্রমিকরা আপত্তি করেছে যে না, আমাদের সাথে আন্ডারগ্রাউন্ড কোনো কারবার হবে না। এখন এই দেশে আন্ডারগ্রাউন্ড নেই, জিনেদের যখন আন্ডারগ্রাউন্ড নেই তখন আর আন্ডারগ্রাউন্ড পার্টি ছাড়ে করে দাদা এসব হবে না। এই জন্য ওরা বলেছেন এটা প্রকাশ্য আবার জমা দিতে হবে টাকা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বাস স্বীকৃতি দিয়েছেন এই শেখ হাসিনার শাসন আমলে আন্তর্জাতিক মাতৃভাষা হলো বাংলা।
কারণ পৃথিবীতে কেউ ভাষার জন্য জীবন দেয়নি, আমরা একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে আমাদের সালাম বরকত জমি জমি পায়রা। সেই কারণে এই একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে একদিনের জন্য কি ডক্টর ইউনুসকে কেউ দেখেছেন কিনা, একদিনের জন্য কেউ দেখেছেন কিনা কেউ বলতে পারবে না। একদিনের জন্য তিনি সেখানে যান, তিনি ষোলোই ডিসেম্বর মানেন না, তিনি ছাব্বিশে মার্চ মানেন না, তিনি দশই জানুয়ারি বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করেছিলেন এরা মানেন না, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবেও মানেন না, বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধে সর্বশ্রেষ্ঠ নায়ক মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক এরা উনি মানেন না, উনি কিছুই মানেন না। উনি মানেন হলো ওনার বাপ আমেরিকা আর পশ্চিম পাকিস্তানের মা উনাদের মানেন, আর কেউ মানেন না। যারা অপরাধ করবেন তাদের সাজা হবে। ডক্টর ইউনুস স্বীকার করেছেন তিনি বারোশো কোটি আত্মসাত করেছেন, তার চারশো কোটি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি আত্মসাত করেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা স্টেটমেন্ট না করে আইনজীবী পাঠান, আইনজীবী পাঠায় খোঁজ খবর নেন, হাইকোর্ট যদি কোনো অন্যায় করে আমরা যদি কোনো অন্যায় করি তার বিরুদ্ধে আপনারা বড় বড় লোক আছেন আপনারা বড় বড় আইনজীবী এসে দেখে যান, ওনারা তা পাবে না। ওনারা একটা খাতা খুলে দিয়েছে যে তোরা টাকা নেবে আর সই করে দিবে, এটা ভালো ব্যবস্থা। ওকে কিছু না করে ব্রেক দিয়ে বসে থাকে ভোটের মিশ্রণ অন্তরা, ওনারা এই ইস্টারকাল ডিয়ালগ বাইরে ওনারা টাকা দিলে ওনারা সই করে দেয় যে আমার নাম দিয়ে দিবে। এদেশে নাম ইস্টারকাল হয়, এদেশে নাম বিবৃত হয়, দেখবেন এক ধারাও বিবৃতি। সফরে মিছিলে মিছিলে প্রবণা প্রমাণ করেছে আমার বাংলাদেশের মুসলমানরা এই জায়গায় বাস করার অনুমতি চাই। আজকে সেই দিন উনিশশো চুয়াত্তর সালের এই পাঁচই সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেদিন এই ড্যাম সম্মেলনে যে সেই সৌদি আরবের রাষ্ট্রপ্রধানের ফয়সাল বাদশা ফয়সালের কাছ থেকে সেদিন এই হাস করার অধিকার বাংলাদেশের মানুষের অধিকার সেদিন প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই পাঁচই সেপ্টেম্বর ভাই, এই আপনাদের মনে রাখতে হবে। বলুন আমাদের দেশে মসজিদ হয়েছে, তারপরে কোন সরকার মসজিদ বানায়নি, পাঁচশো ষাটটা মসজিদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মসজিদ বানিয়ে ছেড়েছেন। এই ঢেঁটা শহরে দুটা মসজিদ হচ্ছে, প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ হচ্ছে, এই হল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনাকালীন সরকারি ইমাম মুয়াজ্জিনদের পাতা সম্মানিতার ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজকেও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তালিকা করা হচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ শেখ হাসিনা নেতৃত্বে এই চতুর্থবারের একটানা চতুর্থবারের মতো সরকার গঠন করার পরে আগামী দিনে ইনশাল্লাহ সকল মসজিদের ইমাম খতিবদেরও একটা সম্মানী সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সেই ব্যবস্থা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই তালিকা তৈরি করছেন ভাই। আপনাদের নেতা তারেক রহমান নির্বাচনে ভাই ভাই, আপনাদের নেতা তারেক রহমান এই দেশে আসবে না, তিনি লন্ডনে বসে রাজনীতি করছেন। আপনাদের নেতা ফখরুল, আপনাদের নেতা মুজাফর, আপনাদের নেতা ওই ভাই তেমনি যায়নি, আগে একবারে পাঁচ নেতা সিঙ্গাপুরে পায়ে অপারেশন করতেছে, মানে একবারে ওনাদের সবার ওই জায়গা নষ্ট হয়ে গেছে, একবারে চলে গেছে। ওনাদের অবস্থা, ওনাদের কোন মেরুদণ্ডে থাকলে পাঁচ নেতা একবারে দেশ ত্যাগ করতো না, ওনারা আমাদের বলে আমরা দেশ ত্যাগ করবো, ওনারা একবারে পাঁচজন নেতা চলে যায় দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে চিকিৎসার নাম করে, ওনারা আন্দোলন করবেন। আন্দোলন টান্দোলন সব হলো পাল্টাবাদী,
মাল কামানোর ব্যবসা, মাল কামানোর জন্য ওনারা বসে আছেন, ওই হলো নিয়োগ সেন্টার, যে জন্য রপ্তানি সরাসরি মাল যায় না, এজন্য মাল রপ্তানির মাধ্যমে সিঙ্গাপুরে চক্রান্ত করা হচ্ছে, বিভিন্ন লজিস্টিক করা হচ্ছে, সন্ত্রাসী যে অপরাধ আছে, যারা উপরে অপরাধ হবে, মানুষকে মাসের মধ্যে দুই হত্যা করা হবে, দোকানে পেট্রোল বোমা মারা হবে, ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা মারা হবে, আইনজীবীর আদালতে পেট্রোল বোমা মারা হবে, আইন মন্ত্রণালয়ে পেট্রোল বোমা মারা হবে, বিভিন্ন খেলার মাটি স্টেডিয়ামে পেট্রোল বোমা মারা হবে, এই সব চক্রান্ত করছে ওই সিঙ্গাপুরে বসে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অমৃতের কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা কে ছুটে যায়।